প্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা। কুমিল্লা বোর্ডের পৌরসভা দেওরা মাহদিয়া দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে 22 অক্টোবর শুক্রবার বাদ জুমা দেওরা গ্রামে জশ্নে জুলুস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দরবারের পীরজাদা মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ খন্দকার, পীরজাদা মোহাম্মদ আবদুল্লাহ খন্দকার, পীরজাদা মোহাম্মদ সানাউল্লাহ খন্দকার, সাইফুল্লাহ খন্দকার, জাফরুল্লাহ খন্দকার, রুহুল্লাহ খন্দকার, কলিবুল্লাহ খন্দকার, আহসানুল্লাহ খন্দকার, কুদরতুল্লাহ খন্দকার, বড় উপজেলা রতিফিয়া যুব পরিষদের সভাপতি মাওলানা জাকির হোসেন, সাবেক পৌর কাউন্সিলর দেলোর হোসেন বশিরুল ইসলাম ভূঁইয়া, ডাক্তার জসীমউদ্দিন, মাওলানা মকবুল হোসেন, মোহাম্মদ বাচ্চু মিয়া সহ মাহাদিয়া দরবার শরীফের ভক্তবৃন্দ, রেজবিয়া দরবার শরীফের ভক্তবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ এদিন জুলুসে অংশগ্রহণ করেন। জশ্নে জুলুস শেষে পুনরায় মাহাদিয়া দরবার শরীফে এসে মিলাদ পরিচালনা করেন পীরজাদা সানাউল্লাহ খন্দকার, মোনাজাত পরিচালনা করেন পীরজাদা মোহাম্মদ আবদুল্লাহ খন্দকার। এদিন বোরা পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয় দরবার শরীফের পক্ষ থেকে। আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুরিদ।
আপনাকে স্মরণ করেছি, আপনার হাইবের দুরুস শরীফ করেছি, যশ্নে জুলুস করেছি, রব্বুল আলামিন দয়া করিয়া তার সওয়াব হরফন হরফন লফজন লফজন অন্ধকার কবর দেশে আছে এই যশ্নে জুলুসের হাতিয়া পাঠাই মাফিল কবুলার মঞ্জুর করে নিন। Allahu Muhammadur Rasul